হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পিনাট বাটার। বাজারে পিনাট বাটারগুলো কিনতে অনেক দাম লাগে এবং কতটা স্বাস্থ্যকর আমরা বলতে পারি না, কিন্তু এই পিনাট বাটারটা আপনি খুব অল্প উপকরণে ঘরে বসে বানাতে পারবেন এবং বানাতেও খুব কম সময় লাগে এবং খেতে বাজারে পিনাট বাটারের যে কোনো অংশে কম নেই। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। পিনাট বাটার তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ চীনাবাদাম, 1/4 কাপ গুঁড়ো চিনি, 1 চিমটি লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে ঘি, ভেজিটেবল অয়েল, অলিভ অয়েল, যে কোনো তেল ইউজ করতে পারেন। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দেব চীনাবাদামগুলো। এখন আমি এই চীনাবাদামগুলো একটু সময় নিয়ে মিডিয়াম হিটে ভেজে দেব। অবশ্যই চীনাবাদামগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন বাদামগুলোর কালার কেমন চেঞ্জ হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি বাদাম ফেটে ফেটে গিয়েছে। আমি বাদামগুলো অনুমানিক 7 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি বাদামগুলো একটি প্লেটে ঢেলে নেব। বাদামগুলো আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। এখন আমি বাদামগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে ছিলে ফেলব। ফিরে আসছি বাদামগুলো ছিলে নেওয়ার পরে। ফিরে এসেছি বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়ে। এখন আমি বাদামগুলো একটি ব্লেন্ডারে জারের মধ্যে ঢেলে নেব। আমি বাদামগুলো একটি ব্লেন্ডারে জারের মধ্যে ঢেলে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ব্লেন্ড করে নেব কিছু সময় পর্যন্ত। আমি বাদামগুলো 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বাদাম থেকে একটি তেল বের হয়ে এসেছে এবং বাদামগুলো মোটামুটি একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। আপনাদের ব্লেন্ডারে অনুপাতে আপনারা ব্লেন্ডটা করে নেবেন। আমার ব্লেন্ডারে সময় লেগেছে 30 সেকেন্ডের মতো। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বাকি উপকরণগুলো। দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো চিনি। এই চিনিটা আপনাদের বাচ্চাদের এবং আপনাদের খাবার অনুপাতে দিবেন। আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সে অনুপাতে দিয়ে দিবেন। দিয়ে দেব 1 চিমটি লবণ এবং দিয়ে দেব 2 চা চামচ সয়াবিন তেল। আমি প্রথমে 2 চা চামচ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে লাগলে বাকিগুলো দিয়ে দেব। এখন ব্লেন্ডারের ঢাকা দিয়ে আবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি আবার ব্লেন্ড করে নিয়েছি 40 সেকেন্ডের মতো। দেখুন পিনাট বাটার একদম রেডি, একদম পারফেক্ট হয়ে গিয়েছে, কোনো দানা দানা ভাব নেই। আমার 1 কাপ বাদামে 2 চা চামচ অয়েল লেগেছে এবং এর থিকনেসটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই পিনাট বাটার বানাতে আপনার 2 মিনিট সময়ও লাগলো না। এখন আমি এই পিনাট বাটারগুলো একটি বাটিতে ঢেলে নেব। আপনারা অবশ্যই এই পিনাট বাটারগুলো একটি শুকনো কাচের বয়ামে ঢেলে নেবেন এবং ঢাকা দিয়ে রেখে দেবেন। রেডি হয়ে গেল 2 মিনিটে পিনাট বাটার। দেখুন কতটা ঝটপট পারফেক্টলি, কতটা হেলদি পিনাট বাটার তৈরি হয়ে গেল। এই পিনাট বাটার আপনাদের বাজারে কিনতে গেলে অনেকটা চড়া দামে কিনতে হয়। আর আরেকটি কথা, আপনারা যে কাচের বয়ামে রাখবেন সে বয়ামটা অবশ্যই প্রথমে ফুটন্ত গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। এবং এই পিনাট বাটারটি আপনারা 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, খাওয়ার কিছুক্ষণ আগে বের করে রেখে দেবেন। আমি একটি পাউরুটিতে আপনাদের পিনাট বাটারটা লাগিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা ঝটপট, কতটা ইয়ামি পিনাট বাটার তৈরি হয়ে গেল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।